নমস্কার বন্ধুরা, রং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি রান্নাঘরে, রান্না করব। ষষ্ঠী করেছি, অষ্টমী করেছি, আজকে তো নবমী। নবমীতে একটু মাংস খেতে হবে, একটু ইঁচড় চিংড়ি খেতে হবে, তাই রান্নার ঘরে এখানে চলে এসেছি। দেখুন মা চিংড়ি মাছ কাটছে, ইঁচড়টা এখনও আসেনি, ছোটো ননদ পাঠাবে, এখনও আনতে গিয়েছে ছেলে। চিংড়ি মাছটা মাথারে কাটছে, আর এই বৌমা দেখুন দেশি মুরগি এনেছে, দেশি মুরগি রান্না করে। দেখুন মুরগির পেটের থেকে ডিম বার করেছে বৌমা, এই কেটেছে। মুরগির মাংস রান্না হবে, ইঁচড় চিংড়ি হবে। এই কচু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হবে, কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, ইঁচড় চিংড়ি হবে আর মাংস হবে। আপনাদের সব দেখাবো আমি রান্না বান্না শুরু করব। আগে মাছের ঝোলটা বানাবো, এখন ইঁচড়টা আসেনি, ইঁচড়টা আমার ছোট ননদ পাঠিয়ে দেবে, আসছে। আমরা তার এদিকে মাছের ঝোল আর মাংসটা রান্না করতে লাগি। কই সেই ইঁচড়? ওদের বাড়িতে গাছে ওদের গাছে হয়েছে, তাই নিয়ে এসেছে। এবার আমি একটা রান্না করব আর একটা অন্যদিন রান্না করব। আর এই কলা এনেছে, কতটা ডিম, অনেক ডিম বেরিয়েছে, গোটা ডিম বেরিয়েছে, আসতো সাদা খোলা আছে। এই দেখুন বন্ধুরা, ইঁচড় এইভাবে কেটে দিতে হবে। দেখুন এইভাবে ভিতরে মাঝখানে এইটা ফেলে দিতে হবে, আর এইভাবে কেটে নিতে হবে। কেটে একটু লবণ দিয়ে ভালো করে ধোবো, ধুয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে মোটা মোটা করে কাটতে হবে। এতে একটু মাংসের মতন করে ইঁচড় চিংড়িটা রান্না করবো, পুরো রেসিপিটা পুরো সব কিছু আপনাদের দেখাবো। আর মাংস কচুর ঝোল ও তো নর্মালি সবাই করে, আর আগেও দেখিয়েছি। এই ইঁচড় চিংড়িটা পুরো মানে রেসিপিটা কীভাবে বানায় আপনাদের সব দেখাবো। এইভাবে রান্না করবেন, মানে মাংস খেয়ে ইঁচড় খাবে, ইঁচড় ইঁচড় খাবে, ও খাবে, আর দেখুন রান্না করবে। কি চলছে এটা বলো? এটা মাংস হচ্ছে, যে দিশি মুরগিটা কেটেছিল বৌমা ওইটা রান্না হচ্ছে। আমার ছেলে আর বলছে একটু গরম লাগছে, তুই একটু তাহলে একটু প্যাঁচ টাচগুলো দিয়ে একটু মশলাটা তৈরি কর, তারপর আমি আসছি। এটা পারি, বড় হয়ে গেছে। এদের তরকারি হবে কালকে, কেটে রেখে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন ডিমগুলো আমি বলো কষার সময় দিইনি, এই ডিমগুলো দিয়েছিলাম হচ্ছে জল দিয়ে যখন ফুটছে তখন দিয়েছিলাম। এই একটা ডিম আর একটা ডিম আরও আছে, এগুলো মুরগির ডিম, এগুলো কষার সময় দিলে কিন্তু গলে যাবে। এগুলো জল দিয়ে জল যখন ফুটবে তখন দিতে হবে। আমার
আবার মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে দেব। তো বন্ধুরা মাংস হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ওগুলো তো অন্যদিন দেখিয়েছি, আর ইচপটা তো আমি কোনোদিন আপনাদের দেখাইনি। এটা রেসিপিটা পুরো ভালো করে মন দিয়ে দেখেন, এইভাবে রান্না করবেন। দেখুন মাংস ধুয়ে ইচপের তরকারি খাবেন, দেখুন কিভাবে আমি রান্নাটা করি আর কি কি উপকরণ লাগে দেখে নেন। এই ইচপটা আমি এই দেখুন এইভাবে কেটে, এইভাবে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এই আলু কেটে নিয়েছি, এইভাবে আলু কেটে নিতে হবে। চিনি মাছ কেটে নিয়েছি, পেঁয়াজ লাগবে, গরম মশলা লাগবে, তেজপাতা লঙ্কা লাগবে ফোড়ন দেওয়ার জন্য। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, রসুন রসুন রসুনের ভিতরে আছে কাঁচা লঙ্কা দেওয়া, এটা আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ঘি লাগবে, লবণ, চিনি, এটা মিট মশলা, গরম মশলা আর মরিচের গুঁড়ো, এগুলো সব লাগবে। এবার কী করে রান্না করিস আপনারা একটু দেখে নেন। এই সাদা তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। আগে আলুগুলো আগে ভেজে নেব, তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ইচপটা ভেজে দেব। দুবারে একবারে হবে না, দুবার করে ভেজে নেব। ইচপটা দেখুন আগে একবার আমি ভেজে নিয়েছি, আবার একবার এই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম মানে খুব বেশি ভাজিনি, কিন্তু আমি একটু সিদ্ধ করা আছে আর অল্প একটু ভেজে নিয়েছি। বেশি মানে ভাজলে আবার মানে শক্ত শক্ত হয়ে যাবে, আমি হালকাই ভেজে নিয়েছি। আমি সাদা তেলটা ঢেলে নিয়েছি, এই দেখুন সাদা তেলটা ঢেলে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে নেবো সরষের তেল দিয়ে ভাজ। এই কড়াইতেই আমি আবার তরকারিটা চাপিয়ে দেবো। তেল দিয়েছি, এবার চিংড়ি মাছের ভিতরে একটু হলুদ দেব, একটু লবণ দেবো, দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। খুব ভাজবে না কিন্তু, হালকা ভেজে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আমি কীরকম ভেজেছি একটু দেখাচ্ছি, তুলে নেব। আলুগুলো খুব ভাজি হালকা ভেজে, গরম মশলা ফোড়ন দেব, লঙ্কা দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা বাটাটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা, ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। মামা সকালবেলা এখানে কুপিয়ে রেখেছে খুব সুন্দর করে, আর কালকে ধনে বীজ এখানে ভেজানো ছিল, সেইগুলো এখানে আজকে দিয়ে দেওয়া হবে। সুন্দর ধনে পাতা হবে, যেটা আমাদের রান্নার জন্যে প্রতিনিয়ত দরকার হয়। এ ধনে বীজ ছড়ানো হচ্ছে।
মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার লবণ দিয়ে দেব, এই মশলার ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেব। সব মশলা ভালো করে কষে নিয়েছি। এরা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। সব মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ইচড়টা ফুটে গেছে, সুন্দর করে ফুটে গিয়েছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খাবার জন্য এসে গেছে, স্কুল থেকে সোজা আমার এখানে চলে এসেছে। না খেয়ে যাবে না, ইঁচড়ের তরকারি খাবে, আর কি খাবি? তাহলে একবার চাবো, দুবার চাবো, তিনবার চাবো, চারবার চাবো না, না দেখবে আমার অত লোভ নেই। লোভ নেই যে বাড়ি হাট, তুমি যাও দিনে এত আমাদের বাড়ি। বল তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তোমাকে রান্না করতে হবে না। আমার রান্না করতে হবে না, তোমার রান্না খাবো না আমি, তোমার রান্না খাবো না আমি। রান্না হয়ে গেছে, তোমার মা তো রান্না করে, তোমার রান্না ফেল দেবো। ফেল দেবো রান্না, না দিলে ফেল দেবো। ইঁচড়টা প্রায় হয়ে এসেছে, একটু চিনি দেবো, ভালো টেস্ট, চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। ও বাবা খাবি, দাঁড়া না ভাই, একটু চিনি দিয়ে দেবো, দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে, ভালো লাগবে। দিতে হবে না, আমি খাবো তাতার দাও। অত টেস্ট দিতে হবে না? না। তখন বলে দিদি কি রান্না করেছো ভালো লাগছে না, এরকম বলবা তো, বলবি তো বল। ইঁচড়টা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো। এবার ওপর থেকে একটু গরম মশলা ছাড়িয়ে দেবো। এবার একটু ঘি দেবো। এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। কেমন ইঁচড়টা কেমন হলো? ইঁচড় ভালো হয়েছে? না ভালো হয়নি। কেমন টেস্ট, অন্য দিনের মতো না একটু অন্য? রাজদীপ বসে গেছে ইঁচড় টেস্ট করার জন্য। রান্না করে বড় গরম লাগছিল, তাই পাকার পাতায় সব নিয়ে এসেছি, এখানে বসে সব খাওয়া হবে। এক জায়গায় বসে বলো সব খাওয়া হবে। আপনারা এখন বাড়ি বানিয়ে খাবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং টিভি আর লাইক করে ফেলে থাকুন। আর যারা যারা ফেসবুক দেখছো তার প্লিজ চ্যানেলটা ফলো করে ফেলে থাকুন। নমস্কার। আমার দিদি স্কুল নামা করেছে, আমরা বাড়িকে খাবো, রান্না করবো, বলে এরকম করে রান্না করে খাবো, রান্না করে খাবো দাও।